دروس الكل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء کرام عزیز طلباء سموبت اپیکھمان برادران اسلام بٹلگنج مدرسار ঐতিহাসিক সম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে মহান আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলব আলহামদুলিল্লাহ বিজ্ঞ ওলামা ইকরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব দামত বরকাতহুম বাটুলগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল আমার অত্যন্ত আন্তরিক বন্ধু বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কয়েক বছর এই মাহফিলে আমার আসা হয় নাই কিন্তু আজকে এই মাহফিলের দাওয়াত আমাকে করেছেন বাংলাদেশের ইসলামী সাহিত্যের জগতের উদ্ভাবক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমি ওনার স্নেহভাজন আমাকে ছেলের মতো মহব্বত করতেন আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থতার ভিতরে ওনার সেই কথা অনুযায়ী আপনাদের এই মাদ্রাসার মোহতারম সাহেবের যোগাযোগের মাধ্যমে আজকে এখানে এসে হাজির হয়েছি আপনারা যথেষ্ট ওয়াজ শুনেছেন কথাবার্তা শুনেছেন জীবনের পথ পরিবর্তনমূলক আলোচনা ওলামা ইকরাম আপনাদের সামনে করেছেন সর্বশেষ আপনাদের বিদায়ের পালা আপনারা প্রত্যেকেই যার যার কর্মস্থলে যার যার বাড়ি করে চলে যাবেন আমি আমার এই আলোচনায় মনে করতেছি যে আমাদের পরিচয় আমরা কারা বাটুলগঞ্জ মাদ্রাসা কি মাদ্রাসায় যারা পড়ায় তারা কারা আল্লামা আহমদ শফি সাহেবের পরিচয় কি এবং আপনারা যারা আমার আগমন উপলক্ষে এখানে হাজির হয়েছেন আপনাদের পরিচয়টা কি এইটা আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই এক নম্বরে ভূমিকা স্বরূপ আপনাদের সামনে একটা কথা বুঝাইবার জন্য একটা বিষয় বলবো যদি আপনারা কিছুক্ষণের জন্য মেনে নেন ধরেন মনে করেন যে আজকের এই মাহফিলটা এই ইন্তেজামটা আমি এইখানে আসব এই জন্যেই করা হয়েছে কিছুক্ষণের জন্য মানেন এরপরে মাসলা বোঝার জন্য বলছি আমি জুনায়েদ আল হাবিব আসব এই জন্যেই আজকের এই ইন্তেজাম
এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না প্যান্ডেল হয়েছে আগে? কথা যত আসতে পারেন বললেন, কারণ মানুষে যেমন না শোনায়। আমি খুব অসুস্থ, বাংলা গলার আওয়াজে যদি কিছু বলতে হয় তাহলে কথাগুলি আপনারা আমার মুখ থেকে টেনে টেনে বের করতে হবে। টেনে টেনে বের করার সিস্টেম হলো আপনাদের হাঁ হু না যত গরম হবে আমার আলোচনা তত গরম হবে, আপনারা ঠান্ডা আমিও ঠান্ডা, বুঝেন? আমি আসছি আগে না ফেন্ডেল হয়েছে আগে? মাইক গুদো লাগাইছে আমি আসার পরে, মাইক আগে লাইটিং করছে আমি আসার পরে, আগে স্টেজ বানাইছে আমি আসার পরে, আপনারা বুধ আসছেন আমি আসার পরে, আপনারাও আসছেন আগে। খুব ভালো করে বুঝছেন, আজকের এই মাহফিলের মকসুদ উদ্দেশ্য যদি আমাকে ধরেন, আমি এখানে আসবো আমাকে মকসুদ বানাই মাহফিলের ইন্তজাম, আমি মকসুদ আমি আসছি পরে, ফ্যান্ডেল বানানো হয়েছে আগে, আমি উদ্দেশ্য আমি আসছি পরে, স্টেজ তৈরি করা হয়েছে আগে, আমি মকসুদ আমি উদ্দেশ্য আমি আসছি পরে, মাইক লাগানো হয়েছে আগে। ঠিক তেমনি করে তামাম কায়নাত সৃষ্টির মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম কায়নাত আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন সকলের নবীদের পরে। আল্লাহ পাক পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র তৈরি করেছেন আগে, আমার নবীকে প্রেরণ করেছেন সকল নবীদের পরে। আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন আগে, জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য তৈরি করেছেন আগে, ফেরেশতা মানুষ জিন হাইওয়ান তৈরি করেছেন আগে, মকসুদ আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে। কথা বুঝে আসে নাই? কথা বুঝে আসে নাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। মানুষ হিসাবে খুব ভালো করে জানা দরকার, তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে যে কোনো দিক থেকে আপনি জিজ্ঞেস করবেন যে আল্লাহ তুমি সাত আসমান কীভাবে বানিয়েছ, আল্লাহ বলেন আসমান বানাইতে যাইয়ে আমার কোনো মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, কাফ নুন দুইটা অক্ষর একত্রিত করে বলছি কোন ফায়াকুন হয়ে গেছে। জমিন কীভাবে বানাইছ বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, পাহাড় পর্বত কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, সাগর সমুদ্র নদী নালা কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, জান্নাত জাহান্নাম কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, আগুন পানি মাটি বাতাস কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, চন্দ্র সূর্য কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, হুর গিলমান কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, জিন্নাত কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, ফেরেশতা কীভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সর্বশেষ আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ মানুষ কীভাবে বানাইছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতাহু বিয়াদাই, আমার কুদরতি হাতের দ্বারা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ, আগে বলছি জোরে গলে মানুষ শুনবো, আস্তে করে। একমাত্র মানুষ সম্পর্কে বলছেন খালাকতাহু বিয়াদাই, মানুষকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমকে জান্নাতের ভিতরে বসবাস করার জন্য দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওয়া আলাইহিস সালামকে আদমের ভিতর থেকে তৈরি করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাওয়া আলাইহিস সালামের সাথে আদমের বিবাহ শরীতে আবদ্ধ হয়েছে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আর হাওয়া দুইজন একত্রিত হয়ে চারফার ময়দানে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে কুয়াত থেকে বাঁচিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে মিশরের বাদশা বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিশ্তিতে উঠিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে কূহে তুরে কথাবার্তা বলেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরাউনের আক্রমণ থেকে তাকে নাজাত দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরাউনকে সাগরে ডুবিয়ে মেরেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সুলাইমান হযরত দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্বের রাজত্ব দান করেছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাওয়া সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারিয়ামের ঘরে জন্ম দিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে রেখেছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়নাত সৃষ্টির মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পরে আসছেন আগে, মকসুদ যিনি তিনি আসেন পরে, ঠিক না? ঠিক। দৃষ্টান্ত আরেকটা দিলে ভালো করে বুঝবেন, ভাত খান চাউলের না দানে? চাউলের ভাত, চাউল আগে না দান আগে? সর্বপ্রথম দান তারে ফানি দিয়ে ভিজায়, ভিজায় তারপরে চাপা দিয়ে রাখে, রাখার পরে দুই দিন পরে বের হয়ে গেরা, এই গেরা যে বের হয়েছে খাওয়ার জন্য না চাউল হইলে খাইব? মকসুদ হইল চাউল, বেড়া গেরা বের হয়েছে মকসুদ চাউল, কাদা মাটির মধ্যে নিয়ে ফেলাইছে জ্বালা, মকসুদ হইল চাউল, জ্বালা গাছটা কিছু বড় হওয়ার পরে উঠায় নিয়ে লাইন দিয়ে লাগাইছে, মকসুদ হইল চাউল, এরপরে হুইটার দিছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, মকসুদ হইল চাউল, ধান গাছ বড় হইয়া ধান ধরছে, মকসুদ হইল চাউল, ধান পাকার পরে কাইটা বাড়িতে আনছে, মকসুদ হইল চাউল, মেশিন দিয়া সুরাইছে, মকসুদ হইল চাউল, পানি দিয়া ভিজাইয়া তারপরে সিদ্ধ করছে, মকসুদ হইল চাউল, রৌদ্রে দিয়া শুকাইছে, মকসুদ হইল চাউল, মেশিনে বাংলায় চাউল বের করছে। চাউল আগে না পরে? আস্তে কয়েন, চাউল আগে না পরে? চাউল হইল সকলের পরে, কথা কি বুঝে আসছে? মকসুদ চাউল, চাউল আসছেন সকলের পরে। এবার মাসলা ভালো করে বুঝবেন, চাউল দিয়া, চাউল দিয়া তো দান করা কি সম্ভব? জি, চাউলটায় ফানি দিয়ে ভিজিয়ে রাখলে গেরা হইব তো? ক্ষেতের মধ্যে পানি নিলে গাছ হইব? জি, ভালো করে বুঝছেন, প্রশ্নের উত্তর দিবেন। চাউল দিয়া যেমন দান করা সম্ভব নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির মকসুদ, তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবীও আসা সম্ভব নয়, চাউল দিয়া যেমন গেরা করা সম্ভব নয়, আমার নবীর পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয়, চাউল দিয়া যেমন গাছ করা সম্ভব নয়, আমার নবীর পরে মির্জা গুলাম কাদিয়ানির মতো কোনো কানা নবী হওয়া সম্ভব নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এবার মাসলা যেটা বুঝাইতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, চাউল দিয়া দান করা সম্ভব না, চাউল দিয়া কি বাপ পাক করা সম্ভব? জি, ফুলাও বুধ সম্ভব না? ফুলাও সম্ভব, জর্দা, ফেনি, পায়েস, খিচুড়ি, আসতে বলেন কেন? খিচুড়িও পাক করা সম্ভব, পিঠা বানানো সম্ভব, গুড়ি কোটা সম্ভব? ঠিক ভালো করে মনে করেন, চাউল হলো মকসুদ, চাউল মকসুদ হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন বাপ পাক করা সম্ভব, তেমনি করে আমার নবী হলেন মকসুদ, নবী আসার পরে নতুন কোনো নবী আসা সম্ভব না, নবী অতি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনি হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন বাপ পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে শাইখে বাগা হওয়া সম্ভব, চাউল দিয়া যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে সেইকে গহরপুরি হওয়া সম্ভব, চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে সেইকে বর্ণবী হওয়া সম্ভব, চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে এই মাদ্রাসার মুহতামে মুহুরপুর রহমান হওয়া সম্ভব। নবী হওয়া, নবী হওয়া সম্ভব না, সাইকুল হাদিস হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া সম্ভব? ও আমার ভাইয়া, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সৃষ্টির মকসুদ, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, খুশি না বেজা? এখন ওই নবীর সাথে যাদের কানেকশন হবে তার ঠিকানা হবে জান্নাত, কানেকশন নাই যে মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপও আছে, ভাইবারও আছে, ইমো আছে, ফেসবুকও আছে, সব আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ফেসবুকের ভিতরে ঢুকতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন, কথা বুঝে না? ইন্টারনেট কানেকশন থাকলে হোয়াটসঅ্যাপও কাজ করবে,
ফাংশন আছে এটার ভিতরে, ঠিক ফাংশন থাকলেই হবে না। হোয়াটসঅ্যাপে কাজ করবে যদি ইন্টারনেট কানেকশন থাকে, ফেসবুকে কাজ করবে ইন্টারনেট কানেকশন থাকে। ও আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফাংশন আবু লাহাবের ছিল, ফাংশন আবু তালেবের ছিল, ফাংশন আবু জাহেলের ছিল, ইন্টারনেট কানেকশন ইমানের কানেকশন বেলালের ছিল, বেলাল জান্নাতে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। ইন্টারনেট কানেকশন ফাংশন ছিল আবু লাহাবের, জান্নাতে যাইব তো? হ্যাঁ, সমস্ত উলামা ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহ নবীর মিলাদ করেছেন আবু লাহাব, সর্বপ্রথম মিলাদ। এখন অনেকে বলবে যে কিভাবে কইলো রে, বর্তমান যুগে মিলাদ করে জিলাপি দিয়া, আমিত্তি ফিন্নি ফায়েস খিচুড়ি, আর আবু লাহাব মিলাদ করেছেন বান্দি আজাদ করে। বান্দির দাম বেশি না জিলাপির দাম বেশি? জি, সর্বপ্রথম এই জমিনে মিলাদ করেছেন আবু লাহাব, যাইব তো জান্নাতে? হ্যাঁ, এখন দেখবেন যে ঘুরে ঘুরে আমাদের কেবল, আমরা যারা মিলাদ করি না আমাদের কেবল ওহাবি, আমরা যদি ওহাবি হই তোমরা লাহাবি। সর্বপ্রথম মিলাদ করেছেন আবু লাহাব, জান্নাতে যাবে না তো দূরের কথা, খুব ভালো করে বুঝেন। বাকলগঞ্জে জন্মগ্রহণ করেছেন, গুলাবগঞ্জে জন্মগ্রহণ করেছেন, মদিনার থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর নবীর দেড় হাজার বছর পরে আপনি যদি ইন্টারনেট কানেকশন লাগাইতে পারেন, রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগে রাসূল জান্নাতে কদম দেবে না, চাষার জন্য সুপারিশ করবে। আপনার দেখছি সম্পর্ক তো আপনার লোকের, আল্লাহর সঙ্গে লাগাইলে আপনার মাধ্যমে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জান্নাতে হাঁটতেছি আর তোর ভাইয়ের তালি আগে আগে শুনছি, কানেকশন দেখতে খুব সুন্দর, কালা তো কালা যাই যেইবার সালা, গাল দিয়ে উঁচা উঁচা টুটি মোডা নাকের সেন্টারও ঠিক নেই, বক্তৃতাও ভালো জানে, মক্কা নগরীতে শ্বশুর বাড়িও নাই মামার বাড়িও নাই, কোনো কানেকশন নাই, কিনা গুলাম মক্কায় আসছে, নবীর সাথে ইন্টারনেটের কানেকশন, জান্নাতে যাবে না শুধু, আমার রাসূল বলেছেন জান্নাতি সোয়ারিতে আমি যেদিন আরোহণ করব বেলাল লাগাম ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে। মুসলমান, সেই কানেকশনটা লাগবে কেমনে বিস্তারিত বললে অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, কোন প্ল্যাটফর্মে গেলে, কোন সংগঠনে ভর্তি হবে, কোন সংগঠনের সদস্য হবে, নবীর সাথে মদিনার সাথে কানেকশন লাগবে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে সংগঠনের নাম বলে যাব, নামটা মুখস্ত করে রাখবেন আর ওই সংগঠনের সদস্য হবেন। আমাদের পরিচয়, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আমরা যারা ফিসে বসে না পরে তো হা হু করে নেলে হেরা কমিস, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি, চার শব্দের এক নাম সিরাতে মুস্তাকিম। বর্তমান গোটা বিশ্বে মুসলমান খাঁটি ইসলাম দরদি, খাঁটি মুসলমান, খাঁটি সুন্নি, এই চার শব্দের নামের ভিতরে চলছে। তাহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি, তাহলে সুন্নতের দ্বারা নিসবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল জামাতের দ্বারা নিসবত সাহাবায়ে কেরামের দিকে, হানফির দ্বারা নিসবত ইমামে আজম আবু হানিফার দিকে, আ মুসলমানরা দেওবন্দির দ্বারা নিসবত দেওবন্দি উলামায়ে কেরামের দিকে। কথা মনে থাকবে, এক নম্বর আহলে আস্তে কর, আহলে সুন্নত, আহলে 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 হাদিস, আহলে হাদিস আস্তে কয়েন, আহলে হাদিস আমাদের পরিচয়, আহলে আহলে
সুন্নত খুব ভালো করে মনে রাখবেন, রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা হাদিস। হ্যাঁ, আজ পর্যন্ত বাটুলগঞ্জ মাদ্রাসার মুহতামিম সব বলছে বা তাবলীগের কোনো আমির বলছে রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা হাদিস, হাদিস না সুন্নত? দস্তরখান বিছিয়ে খানা খাওয়া হাদিস জি, ডাইন হাতে খানা খাওয়া হাদিস, বাথরুমের ভিতরে ডাইন বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস, বাথরুম থেকে ডাইন পাও দিয়ে বের হওয়া হাদিস, মসজিদে ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস, ডাইন কাইর করোটে ঘুমানো হাদিস, মিসওয়াক করা হাদিস। আসতে কম কেন মিসওয়াক করা হাদিস না সুন্নত? দৈনন্দিন যত কাজকর্ম মুসলমান করে সব সুন্নতের ভিত্তিতে আর সুন্নতের নাম দিয়া করে, এই জাতির পরিচয় আহলে হাদিস নয় আহলে সুন্নত। জোরে বলেন আহলে আহলে সুন্নত। পরিষ্কার ভাষায় বলতে চাই, সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য ভালো করে বুঝবেন। রাসূল যেটা করছেন সেটা হাদিস, হুজুর যেটা বলছেন সেটা হাদিস, হুজুরের সামনে যেটা হয়েছে সেটা হাদিস, সাহাবায়ে কেরাম করেছেন রাসূল সম্মতি দিয়েছে সেটা হাদিস, সবগুলোকে একত্রিত করে মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ সহ আরও বড় বড় হাদিসের গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থগুলি আমাদের মাদ্রাসার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ানো হয়। হাদিস হলো রাসূল যেটা করছেন সেটা বলছেন সবটাই হাদিস, কিন্তু উম্মতের জন্য সুন্নত হলো সাহাবায়ে কেরাম যেটা আমলে পরিণত করেছেন সেটা সুন্নত। হুজুর করলেই সুন্নত হয় না, হুজুর বললেই সুন্নত হয় না, সাহাবি যদি আমল করে না থাকে। আর আহলে হাদিস যদি আপনি হইতে চান, সমস্ত হাদিসের মধ্যে আমল করা লাগবে, কোনো হাদিস বাদ দিয়ে আমল করলে আহলে হাদিস হবে না। সুতরাং আহলে হাদিস হইতে গেলে সমস্ত হাদিসে আমল করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আবু জাহেল রাসূলের দরবারে আসছে, আয়েশা আবু জাহেল বলতেছেন ভাতিজা তুমি নবী বলে হও, নবী হইলে একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহর নবী জাগ দিয়া জিজ্ঞেস করেন চাচা ঘটনাটা কি জমিনে দেখামন আসমানে? আবু জাহেল উঠতে কো ভাতিজা আমি জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো আসমানে দেখাইলে তো ভালোই হয়। রাসূল খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়াইছে, দাঁড়ায় আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে পড়ে গেছে, হাদিসের মধ্যে আছে না নাই? যে তাইলে এখন যদি আপনি আহলে হাদিস হইতে চান, তাই ওই হাদিসের উপর আমল করা লাগবে। চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রে খোলা আকাশের নিচে দাঁড়াইবেন, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চন্দ্র দুই টুকরা করতে পারলে আপনি আহলে হাদিস। সম্ভব? আরো আস্তে কেন সম্ভব? ওলামা ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, আমার নবী প্রয়োজনের খাতিরে দাঁড়ায় প্রস্রাব করেছেন, হাদিসের মধ্যে আছে রাসূল দাঁড়ায় প্রস্রাব করেছেন, কিন্তু এই হাদিসের উপর আমল করা জি আমল করা যাবে না, এটা উম্মতের জন্য সুন্নত নয়। খুব ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার হুজুরার ভিতরে ঘুমাইছে। আমি জিজ্ঞেস করতে চাই, ঘুমাইলে উযু ভাঙে কি ভাঙে না? হ্যাঁ, বাটুলগঞ্জের মুহতাম সব ঘুমাইলে বুধ ভাঙে না, উনি ঘুমাইলেও ভাঙে, হবিগঞ্জের মহাদ্দের সব ঘুমাইলে তো ভাঙেও না, আল্লাহ মাহমুদ সব সব ঘুমাইলে উম্মতের জন্য ঘুমাইলে উযু ভাঙে, সে যত বড় অলি আব্দুল গাউস কুতুবি হোক না কেন। রাসূল আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় ডাইরেক্ট হুজুর নামাজ পড়াইছে, নামাজ পড়ায় যখন হুজুরায় আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর নবী জিব্রাইল আমিনের সঙ্গে বোধ হয় আপনার দেখা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বলেন জিব্রাইলের সঙ্গে দেখা হয়নি, ও তাইলে আপনি যে আমার করে ঘুমাইছিলেন ইডিয়া বোধ হয় তাৎক্ষণিক ভুলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে রাসূল বলেন সেটাও বলি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে দুইটার একটা তো হয়েছে, আপনি না করেন কেন? আল্লাহর নবী বলেন দুইটার একটা হয় না তুমি বলো কেন? বলে আপনি আমাদেরকে মাসলা শিক্ষা দিয়েছেন, ঘুমাইলে উযু ভাঙে, তাইলে আপনি আমার ঘরে ঘুমায়া উঠতে যায় নামাজ পড়ে আসছেন উযু করেন নাই, হয়তো জিব্রাইল আমিন আইসা মাসলাটা পাল্টাই দিছে, হুকুম পাল্টাই দিছে, আর না হইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছেন সেটা বলছেন, দুইটার একটা তো হয়েছে। আল্লাহ রাসূল বলেন আয়েশা ভালো করে শোনো, একটা মাসলাকে বুঝাইবার জন্য আমি কাজটা করেছি, আমি নবী ঘুমাইলে উযু ভাঙে না, তোমরা ঘুমাইলে উযু ভাঙে, তার কারণ হলো তোমরা সবাই দুনিয়ার মাটি তৈরি, আমি নবী জান্নাতের মাটির তৈরি, আমি নবী জান্নাতের মাটির তৈরি। সুতরাং আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমাই অন্তর চোখ ঘুমাই অন্তর ঘুমায় না। এক কথাই বুঝতে পারেন, বাটুলগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেব যখন ঘুমায় তার মুহতামিমিও ঘুমায়, মুফাসসিরে কোরআন যখন ঘুমায় তার মুফাসসিরগিরিও ঘুমায়, মুহাদ্দিস যখন ঘুমায় তখন তার মুহাদ্দিসিও ঘুমায়, ও মুসলমানরা মুফতি যখন ঘুমায় তখন তার মুফতিগিরিও ঘুমায়, চেয়ারম্যান সাহেব যখন ঘুমায় তার চেয়ারম্যানিও ঘুমায়, মেম্বার যখন ঘুমায় তখন তার মেম্বারিও ঘুমায়, নবী যখন ঘুমায় নবুয়ত ঘুমায়, নবী যখন ঘুমায় নবুয়ত ঘুমায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমায় অন্তর অন্তর ঘুমায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যায় বলতেছেন সাহাবীরা
আল্লাহর নবী সাহাবা একরামের কাছে বলতেছেন, সাবিরা আমি আজকে একটা স্বপ্ন দেখেছি ঘুমের মধ্যে। সাহাবা একরাম বলেন, হুজুর কি স্বপ্ন দেখেছেন? বলে, স্বপ্নে দেখি দুইজন ফেরিস্তা এসে আমার কাছে বসছেন, বৈশাখ দুইজনের মধ্যে লাগছে একতলাফ। কি নিয়ে একতলাফ? একজনকে হুজুর ঘুমে, আরেকজনকে জাগ না। আল্লাহর নবী কত দুজনই সত্য কথা কইছে। আপনারা এখন দুইজন সত্যি হইব না একজন? হয়তো হুজুর ঘুমে না হইলে জাগ না, দুইটার একটা রইব, দুজন সত্য কথা কেন লেখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ফেরেশতা আমার চোখের দিকে নজর করেছে সে বলছে আমি ঘুমে, যে আমার অন্তরের দিকে নজর করেছে সে বলছে আমি জাগ না। শুনেন, আমার রাসূল ইন্তেকাল করেছেন। হুজুর ইন্তেকাল করছে তো, তারিখ জানেন? খুব ভালো করে মনে রাখবেন, ইন্তেকাল করেছেন রবিউল আব্বালের 12 তারিখ। জন্ম 12 তারিখ কিনা সন্দেহ আছে? জন্মের ব্যাপারে সন্দেহ আছে, একতলাফ আছে। মৃত্যুর ব্যাপারে কোনো একতলাফ নাই, ঠিক কিনা? মৃত্যুর ব্যাপারে একতলাফ নাই। 12 তারিখে রাসূল ইন্তেকাল করেছেন, গোটা মদিনার সাহাবায়ে কেরাম জমা হয়েছে, আল্লাহর নবীকে এসে দেখতেছে, সবাই কান্নাকাটি করতেছে, সবাই শোকাহত, একজন আরেকজনকে ধরে গলাগলি করতেছেন। হাসান হুসাইনের কান্না কেউ দেখার মতো নয়। ফাতেমা কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ, হযরত আলী আর হযরত উসমান বাকরুদ্ধ অবস্থায়। এমন সময় আসছেন হযরত উমর ইবনুল খাত্তাব, আয়েশা রাসূলকে দেখেছেন, দেইখা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে বলছেন, যেই ব্যক্তি আমার সামনে দাঁড়ায় বলবে রাসূল ইন্তেকাল করেছেন, আজরিবু উনুকহু, এক্ষুনি তার গর্দান কেটে ফেলব। হযরত উমর রাসূল ইন্তেকাল করেছেন সেটাও মানতে রাজি না। হযরত আবু বকর সিদ্দিক আসছে, আয়েশা দেখছেন, দেইখা সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ইবাদত বন্দী কর্তা, তোমরা জেনে রাখো রাসূল ইন্তেকাল করেছেন, যারা আল্লাহর ইবাদত বন্দী করো, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সব সময় আছেন এবং থাকবেন। হযরত উমর ইবনে খাত্তাব হুজুর ইন্তেকাল করছে সেটা মানতে রাজি না। উমর যেই অবস্থায় রাসূলকে দেখেছেন, সাহাবায়ে কেরামও সেই অবস্থায় দেখেছেন। মুহাদ্দিসিনগণ তার ব্যাখ্যা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের চোখের দিকে নজর করেছেন, উমর ইবনে খাত্তাব রাসূলের অন্তরের দিকে নজর করেছেন। তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, উযু ভাঙে নাই, হুজুর যায় নামাজ পড়াইছে। আহলে হাদিস হইতে গেলে সেই হাদিসের মধ্যে আমল করা দরকার। কালকেও ঘুমায় যায় নামাজ পড়ে সম্ভব তো? কথা ঘুমাইছেন নাকি বুঝলাম না, ঘুমান নাই তো কেউ? আরো জোরে কান। এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবী বিয়ে করছে 11টা। কয়টা? জি, 11টা বিয়ে করেছেন। 9 জন বিবি রাসূলের একসাথে ছিল। সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল 11টা বিয়ে করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আমল করেছেন শরীয়তের উপরে, সুন্নতের উপরে, ওই হাদিসের উপর আমল করে নাই। আমি জিজ্ঞেস করতে চাই, 11টা বিয়ে যে রাসূল করছে, হাদিসে নাই তো? হাদিসে আসে না? 11টা বিয়া রাসূল করেছেন, স্ত্রীর বয়স কত? তখন হুজুরের বয়স কত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীকে বিয়ে করছেন তার আগে কোথাও বিয়ে হয়েছিল কিনা, সেখান থেকে কি তালাক প্রাপ্তা, নাকি স্ত্রীর স্বামী মারা গেছে, হুজুরের কাছে কিভাবে আসছে, আসার পরে বিয়া কোন ওয়াক্ত কোন মজলিসে কোন জায়গায় হয়েছে, বিয়ার মোল্লাকে, বিয়ার কাজীকে, খুতবা কে পড়ছে, খুতবার মধ্যে কি কি শব্দ ব্যবহার করেছেন, বিয়ার মজলিসে কে কে উপস্থিত ছিল, উলিমা কি খাওয়াইছে, সব হাদিসে আছে নাই? হাদিসে নাই? শুধু দৃষ্টান্ত স্বরূপ উলামায়ে কেরামকে সাক্ষী রেখে একটা কথা বলবো, আমার নবী গজওয়ায়ে খাইবর, খাইবরের যুদ্ধ সমাপ্ত হয়েছে, রাসূলের কাছে গনিমতের মাল আসছে, মহিলাদেরকে বন্দী করে আনছেন, কাফেররা কাফেরদের মহিলাদেরকে, মুসলমানরা তারাও তাদেরকে অন্য হাজির করেছেন, রাসূল সমস্ত গনিমতের মালগুলো সাহাবায়ে কেরামের মধ্যে বণ্টন করে দিয়ে যত মহিলা বন্দী হয়ে আসছিল মহিলাদেরকে এক একজন সাহাবীর অধীনে এক একজনকে বান্দি বানায় দিয়া রাসূল বলছেন কাফেররা এখন মদিনার দিকে রওনা হবে। এমন সময় একজন মহিলা ইসা রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি খাইবরের বাদশার ঘরে। কোন ঘরে? বাদশার ঘরে। বইলা বলতেছেন, হুজুর আমারে যেই সাহাবীর অধীনে দিছেন ওই সাহাবী হুজুরের সিলেটের এই সিলেট সিটির বাইরে, তার বাড়ি সিলেট সিটি না বলে আপনারা বুঝবেন না লাগবে। অর্থাৎ সাহাবি গ্রামের মানুষ, এই গ্রাম্য লোকের সাথে, হুজুর আমি বাদশার ঘরে তো আমার বনাবন্তি হবে না, আল্লাহ পাক আপনাকে তমাম কায়নাতের বাদশা বানিয়ে পাঠাইছে আর আমিও বাদশার ঘরে, হুজুর তার থেকে সুরাই আপনি আমারে আপনার অধীনে রাখেন। আল্লাহর নবী তো ওই রকম লিডার ছিল যে সৌদি আরবের গোস্ত অবাক করে খাইব। ঘুমাইছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বন্টন করে দিয়ে ফেলেছি, এখন আর অনুধিকার চর্চা করা যাবে না। বলে হুজুর তাইলে আমার প্রস্তাবটা ওই সাহাবিকে আপনি বইলা দেখেন। আল্লাহর নবী সাহাবিকে এদাই খাইনে বলছেন, সাহাবি তোমার কাছে যেই মহিলা দিয়েছি সেই মহিলা এসে আমাকে এই কথা বলেছেন। সাহাবি ডাক দিয়ে বলে হুজুর জানাই তো আপনার জন্য দিয়ে দিব, একটা বান্দি তো দূরের কথা, জানি তো আপনার জন্য দিয়ে দিব। যান ওই মহিলাকে যখন রাসূলের অধীনে দিয়েছেন, আল্লাহর নবী মহিলাকে ডাক দিয়ে বলেন, মা এখন তুমি তোমার গোত্রের কাছে চলে যাও, এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন তোমার গোত্রের কাছে চলে যাইতে পারো, তুমি আমি কাউকে বান্দি আর গোলাম বানাইবার জন্য আসিনি। মহিলা চোখের পানি সেরে দিয়ে বলছেন, ও হুজুর রহমাতুল্লিল আলামিন, বান খায়া হোক, গ্রেফতার হয়ে হোক, অ্যারেস্ট হয়ে হোক, ধরা পড়ে হোক, যেইভাবে হোক, আল্লাহ নবীর নূরানি চেহারার সামনে যখন এসে পড়েছি, নিজের পুত্রের কাছে যাইতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়া রাখেন। সাথে সাথে আল্লাহর নবী ওই মহিলাকে ওই জায়গায় বিয়ে করেছেন। বিয়ে করে রাসূল অর্ডার দিয়েছেন, ও খাইবরের মুজাহিদেরা, আমরা এখন মদিনার দিকে যাব না, রাত্র এখানে থাকব। সমস্ত খাইবরের মুজাহিদ সাহাবা একরাম সেখানে রইলেন। সকালবেলা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, কার কাছে কী খাবার আছে নিয়ে আসো, যা আছে নিয়ে আসো। তারা সাহাবা একরাম খাবার বর্তন নিয়ে আসতেছেন, কারো কাছে কিছু পনির, কারো কাছে কিছু খাজুর, কারো কাছে কিছু সাতু, যার কাছে যা আছে সবাই হাজির হয়েছে। রাসূল বলেন, লম্বা দস্তরখান বিছাও। লম্বা দস্তরখান বিছানো হলো। হুজুর বলেন, সমস্ত খাবারগুলি দস্তরখানে রাখো। সমস্ত খাবার দস্তরখানে রাখা হলো। হুজুর বলেন, খাইবরের সমস্ত সাহাবি সমস্ত মুজাহিদরা দস্তরখানের চতুর্দিক দিয়ে বসে, এই দস্তরখান থেকে খাও। খাওয়া যখন শুরু হয়েছে, রাসূল ডাক দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় যে আমার সফিয়ার সাথে বিয়ে হয়েছে, ওই উম্মাহাতুল মুমিনীন ওই মহিলার নাম সফিয়া, বলে সফিয়ার সাথে যে বিয়ে হয়েছে ওই বিয়ার উলিমা তোমরা খাওয়াইলাম। হাদিসের মধ্যে আছে, দিয়া যায় এগারোটা করছে আছে হাদিসে, আহলে হাদিস হইবিল কেমনি, ওই হাদিস আমল না করলে কালকার থেকে এগারোটা, যারা খার হয়েছে এরা কিচ্ছু করে, সম্ভব সম্ভব তারা জোর এখন সম্ভব। তাই এক নম্বরে মনে রাখতে হবে আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আহলে সুন্নাহ। আহলে আহলে কেডা কেডা আহলে সুন্নতের, আহলে সুন্নতের পক্ষে কেডা করছে, আল্লাহ কবুল করো সকলে। মুসলমান আমাদের পরিচয় আহলে সুন্নত, আমাদের পরিচয় আহলে সুন্নত। পৃথিবীতে একমাত্র সুন্নি কোন জামাত যদি থাকে, উলামায়ে দাওবানের উলামায়ে কওমিয়ার জামাত আছে, ভালো করে মনে রাখবেন। আমাদের পরিচয় আহলে সুন্নত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করার ব্যাপারে, আঁকড়ে ধরার ব্যাপারে, অজুর আর সওয়াবের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলেছেন, একটাও হাদিসের কথা বলেন নাই, সব জায়গায় রাসূল সুন্নতের কথা বলেছেন। আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, মান আহাব্বা হাদিসি, জি আসতে বলেন কেন, মান আহাব্বা হাদিসি, মান আহাব্বা সুন্নতি, মান তামাসসাকা বি হাদিসি, জি মান তামাসসাকা বি হাদিসি, আলাইকুম বি হাদিসি ও হাদিসিল খুলাফা, জি আন নিকাহু মিন হাদিসি, আসতে কর। আজ পর্যন্ত কোন বাবা তার মেয়েকে বিয়ে দিছে কার্ডের মধ্যে লেখছে আমার মেয়ের হাদিসে নিকাহ, হাদিসে নিকা না সুন্নতে নিকা, সুন্নতে নিকা। আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলের উলিমার মধ্যে লেখছে আমার ছেলের হাদিসে উলিমা, হাদিসে উলিমা না সুন্নতে উলিমা। আপনাদের দেশে কোনো ছেলের মুসলমানি করায়া বাবা দাওয়াত দিছে আরেকজনে আমার ছেলের হাদিসে খতনা, হাদিসে খতনা না সুন্নতে খতনা। তাহলে যত কাজকর্ম হয় সব সুন্নতের নাম দেওয়া হয়, সুতরাং আমাদের নাম হলো আহলে সুন্নত, আহলে আহলে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নতি। আমার রাসূল হাদিসি বলে নাই সুন্নতি বলেছেন, সুন্নতকে আঁকড়ে ধরার কথা রাসূল বলেছেন। যদি তোমরা গুমরাহিত থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের কিতাব আর আমার সুন্নতকে আঁকড়ে ধরো, হাদিসের কথা বলেন। তাইলে আমাদের পরিচয় আমরা আহলে আহলে সুন্নত ওয়াল জামাত, ভালো করে মনে রাখবেন।
সাহাবায়ে কেরামের দিক নিস্পত। শুধু একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, সাহাবায়ে কেরামের যেই তর্জ আমাদের সেই তর্জ, সাহাবায়ে কেরামের যেই তরিকা আমাদের সেই তরিকা। 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে আমার ভাইরা সবচাইতে বড় আলেম হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বে? ঠিক। সাহাবায়ে কেরাম সাক্ষী দেবেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেম, হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামের মধ্যে বড় মুহাদ্দিস। আমি আবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তখন মসজিদে নবীর ইমাম আবু হুরায়রাকে বানাইছেন না আবু বকর সিদ্দিককে বানাইছেন? আস্তে কোন কেন, কাকে বানাইছেন? বড় আলেম আবু বকর সিদ্দিককে মসজিদের ইমাম বানিয়েছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে আমিরুল মুমিনিন বানিয়েছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে ফতোয়া দেওয়ার জন্য মুফতি হিসাবে মানছেন, বড় আলেম আবু বকর সিদ্দিকের অনুসরণ অনুকরণ করেছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে হুকুম জারি করার জন্য তাকে নির্ধারণ করেছেন, বড় আলেমকে সাহাবায়ে কেরাম তার অনুসরণ অনুকরণ করেছেন, মুহাদ্দিস হিসাবে আবু হুরায়রাকে মানছেন। তেমনি করে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের জেনারেশনের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে বড় আলেম হলেন ইমাম নুমান ইবনে সাবেত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, সবচাইতে বড় মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই। আমরা ইমামে আজম আবু হানিফাকে মাযহাবের ইমাম হিসাবে, বড় আলেম হিসাবে মানি, মুহাদ্দিস হিসাবে ইমাম বুখারীকে মানি। মুসলমান ভালো করে মনে রাখবেন, সৃষ্টির মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বশেষ আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল উপস্থিত হয়েছেন। এই জায়গার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দীন ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দীন ইসলাম কমপ্লিট হয়েছে। এক নম্বর মনে রাখবেন, সাহাবায়ে কেরামের সামনে রাসূল আয়েশা বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে রুকু দিয়েছেন কমপ্লিট, আমি তোমাদেরকে রুকু করে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন, সেজদা দিয়েছেন কমপ্লিট, সেজদা করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, নামাজ দিয়েছেন কমপ্লিট, কমপ্লিট নামাজ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, রোজা রাইখা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, যাকাতের বিধান তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, হজ আমার সাথে করায়া হজের বিধান তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, পর্দার হুকুম আল্লাহ দিয়েছেন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন, হালাল হারাম আল্লাহ পাক আমাকে জানিয়েছেন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন। এবার সাহাবায়ে কেরামের কাছ থেকে অঙ্গীকার নিয়ে রাসূল বলছেন, ফালিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো পরবর্তী মানুষের কাছে কমপ্লিট দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। আমার নবীর মাধ্যমে দিন কমপ্লিট, আসতে করেন না, কমপ্লিট নবীর মাধ্যমে দিন কমপ্লিট। 2 নম্বরে সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রসারিত হয়েছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট হয়েছে, মুকাম্মাল হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রসারিত হয়েছে। মনে থাকবে, আমার নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য রেখেছেন। আজকে ইতিহাসবিদদেরকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, মাত্র 10,000 সাহাবির কবর মক্কা মদিনার ভিতরে আছে, বাকি 1,14,000 সাহাবি গোটা পৃথিবীর আনাচে কানাচে যাইয়া ছড়াইয়া পড়েছেন সিনে সাহাবির মাজার। জি আসেনি? সিনে সাহাবির মাজার আছে না? নাই সিনে সাহাবির মাজার। আমার বাইরে ইতিহাসগণ এটাও প্রমাণ করেছেন, তখনকার সময়ে সিন যাওয়ার জন্যে কোনো উড়ো জাহাজ ছিল না, তখনকার সময়ে কোনো হাওয়াই জাহাজ ছিল না, যাওয়ার জন্যে রাস্তা ছিল দুইটা, একটা হলো পানি পথ জল পথ, আর একটা হলো স্থল পথ। স্থল পথে গেলে বাংলাদেশের উপর দিয়ে গেছে, জল পথে গেলে মংলা বন্দর আর চট্টগ্রাম বন্দর হয়ে গেছে। ঠিক না বে? ঠিক।
তিনি সাহাবা একরামের দ্বারা দিন প্রচারিত হয়েছে, সাহাবা একরাম দিনকে প্রচার করেছেন, এখন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, মুখস্থ না লিখিয়া। জি জিব্রাইল আমিন কোরআন শরীফ মুখস্থ না লিখিয়া, আল্লাহ রাসূলকে দিয়েছেন মুখস্থ না লিখিয়া। খুব ভালো করে মনে রাখবেন, হুজুরের কাছে কোরআন শরীফ জিব্রাইল আমিন নিয়ে আসছে, হুজুরের কাছে আয়াত নাজিল করতেছে, আমার রাসূল জিব্বাটা একটু নাড়া দিছে মুখস্থ করে, সিলেটের গোলাপগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে হবে, তো এই জন্য হুজুর জিব্বাটা একটু নাড়া দিছে মুখস্থ রাখার জন্য, আমার আল্লাহ পাকের এইটুকু সহ্য হয়নি। বুঝলেন বুঝলেন বলো করে নবীদের ইতিহাস খালাস করে দেখেন, ওলামায়ে কেরাম এখানে আছে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, কাহারো কাছে জিব্রাইল আইছে জীবনে একবার, কাহারো কাছে আইছে পাঁচবার, কাহারো কাছে তিনবার, কাহারো কাছে সাতবার, কাহারো কাছে দশবার, কাহারো কাছে ৪০ বার, সর্বোচ্চ রাওয়ায়েতে পাওয়া যায় ৪০০ বার। আর আবার নবীর ২৩ বছরের জিন্দগিতে জিব্রাইল আমিন আইছে ২৪,০০০ বার, ২৪,০০০ বার। তাহলে দৈনিক কয়বার করে পড়ে, কেন আইছে আসতে কয়? জিব্রাইল আমিনকে আল্লাহ পাক বলছেন, আমার হাবিব যেখানে যাইবা তুমি সেখানে যাইবা, সুবহানাল্লাহ, হাবিব যেখানে তুমি সেখানে, আমার হাবিব হেরা গুহার ভিতরে, তুমি হেরা গুহার থেকে বের করে কষ্ট দিও না, ওখানে তুমি উহিলে যাও, আল্লাহ নবী গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, আবু বকর সিদ্দিকের করে আল্লাহ ডাক দিয়ে করুন, ওই জায়গার মধ্যেই যাই উহি নাজিল করবা, বাইরে আসার জন্য অপেক্ষা করো না, আল্লাহ নবী আয়েশা হুজুর আয়েশার হুজুরের ভিতরে আয়েশার সঙ্গে ট্যাক লাগিয়ে বসা, আল্লাহ ডাক দিয়ে কো আয়েশার সঙ্গে ট্যাক লাগিয়ে বসে আরামের ট্যাকটা বাঁধো না, ওই জায়গার মধ্যে উহি নাজিল করো, রাসূল দাহিয়াতুল কালবির উরাতের উপরে শোয়া, আল্লাহ ডাক দিয়ে কো শুয়ে আছে উরাতের উপরে, ওই উরাতের উপর ওই জায়গার মধ্যে উহি নাজিল করবা, এখান থেকে উঠায় কষ্ট দিও না, রাসূল ওই মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উডের উপর সোয়ার, আল্লাহ ডাক দিয়ে উডের থেকে নামায় কষ্ট দিও না, আমার হাবিব উডের উপর সোয়ার, উহি সেখানে নাজিল করবা, হুজুর গেছেন বদরে, বদরে আবু বকর সিদ্দিক বদরে গেছে, সেখানে যে যুদ্ধের পোশাক পরে গেছে, বদরের যুদ্ধ শেষ, আবু বকর সিদ্দিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে আরে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল এখনও তোমার পরনের মধ্যে যুদ্ধের পোশাক দেখতেছি, ঘটনা বুঝতে পারলাম না, যুদ্ধে তো আমরা জয়যুক্ত হয়ে গেছি, যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে, জিব্রাইল আমিনকে হুজুর আপনার আবু বকর সিদ্দিক যুদ্ধের পোশাক খুলে নাই, এই জন্য আমিও খুলি নাই, আবু বকর সিদ্দিক যখন খুলবে তখন আমিও খুলব। তাহলে হুজুর বদরে জিব্রাইল বদরে, হুজুর উহুদে জিব্রাইল উহুদে, হুজুর খন্দকে জিব্রাইল খন্দকে, হুজুর মক্কায় জিব্রাইল মক্কায়, হুজুর মদিনায় জিব্রাইল মদিনায়, হুজুর যেখানে উহি নাজিল করেছেন সেখানে, হুজুর যেখানে জিব্রাইল গিয়েছেন সেখানে, আর তোমার আড়াই পাশের জিলাফিয়ার ইয়া নবী সালাম আলাইকা যেখানে, তুমি টান্দা মদিনার থেকে তুল্লা রাসূলকে নিয়ে আসো সেখানে, তোমার মতো এত বড় বেয়াদবে আসমানের হিসাব জমিনের উপরে হতে পারে না, ২৪,০০০ বার পাঠাইছে, এরপরে আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে জিব্রাইল তোমার মাধ্যমে আমার তৃপ্তি হয় না, আরো আসতে আরো আসতে, এরপরও দেখবেন একই গোলামের দেবন গুস্তাখ আছে, নবী সম্পর্কে জানে না, পরিষ্কার কথা বলে গেলাম, আমি উলামায়ে দেওবন কওমি মাদ্রাসার আপনা একজন তালিবে এলেন, আপনা একজন তালিবে এলেন, আল্লাহ নবী সম্পর্কে এমন এমন শব্দ বলবো তোমার ১৪ গোষ্ঠী জীবনে শুনছ, ১৪ গোষ্ঠী জীবনে শুনে নাই, পরিষ্কার ভাষা বলে যাচ্ছি, দেড় টাকা দামের মিলাদের বই পড়ে আমরা রাসূলকে চিনি না, আমরা ৩০ পারা কোরআন দিয়ে রাসূলকে চিনি, দেড় টাকা দামের মিলাদের বই পড়ে মুসলমান জিব্রাইল ডাকে তো জিব্রাইল নিয়ে আয়ো, তৃপ্তি হয় না আমার, ভুলেই যখন জিব্রাইল আমিন আইসে আইসা তারপরে নিয়ে রওনা হয়েছে, আল্লাহ মাহমুদ সব হিসাব চিটাইন থেকে রওনা হয়েছে, ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর শাস্তাগঞ্জ এগুলির উপর দিয়ে আইব, লোকপুরে মানসাহের কাছে লোকজন ফোন করতেছে, দুইটা মিনিট একটু সময় দেন, আমরা দেখি একটু দোয়া করে যাই, ঘুমাইছো আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন মক্কা থেকে নিয়ে রওনা হয়েছে, রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন জনে ফোন করা শুরু করছে, আমাদের এখানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে তিন জায়গায় নামছে, দুই রাকাত করে নামাজ পড়ছে,
বাইতুল মুকদ্দিসে পরে আল্লাহ পাক সমস্ত নবীদের অর্ডার করছে, উম্মত হইবার লাগে দোয়া করছিলা, বলে হ উম্মত হইবার সুযোগ যাইতেছে, তাড়াতাড়ি যাও, ঘুমাইছে সব, উম্মত হওয়ার জন্য আবেদন করছো, সুযোগ যাই, জলদি যা। সবাই সবাইতুল মুকদ্দিসে উপস্থিত, জিব্রাইল আমিন দিছে আজান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে উম্মত হইবার সুযোগ যা, আজানের জবাব দে, সমস্ত নবীরা জবাব দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে জিব্রাইল আমিন খাড়া করছে, জিব্রাইল দিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, যেই নবী পৃথিবীতে গেলে অন্য কোনো নবীর নবৌতি চলে না, উনি জমাতে উপস্থিত থাকতে অন্য কোনো নবীর ইমামতিও চলবে না। জিব্রাইল আমিনকে রাসূল নিয়ে সামনে খাড়া করছেন, জিব্রাইল আমিন রাসূলুল্লাহকে নিয়ে সামনে খাড়া করছেন, আল্লাহ পাক বলেন উম্মতের সাত চাকায় দিলাম, যেই উম্মত কিয়ামত পর্যন্ত এই নবীর তরিকায় নামাজ পড়বে, সেই নবীর ইমামতিদের দুই রাকাত নামাজ পড়বে সাত চাকায় না। জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দুই রাকাত নামাজ পড়িয়া এখান থেকে সোজা ইমিগ্রেশন বড়া সিদ্রাতুল মুনতাহা ওই জায়গায় যেয়ে জিব্রাইল আমিনকে হুজুরের পড়ার পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া কয়, যে তোমার পাসপোর্ট নাই, ভিসা নাই, এ পর্যন্ত যত জায়গায় সে কইছো জবাব দিলে তুমি দিছো, সালাম দেওয়া লাগবে, আমার কইছো কারে ভাই ডাকতে হইব, কারে বাবা ডাকতে হইব, কী করতে হইব, আমার কাছে তো ব্যাগও নাই, পাসপোর্টও নাই, টিকিটও নাই, আমি কিছু জানি না, তুমি আমার উড়ে আনছো, তুমি আমার রাহবর, তুমি আমার পুটুগুলো ভিসা, আমার পাসপোর্ট আর ভিসা কই, বলে হুজুর এরপরে যে রাস্তাটা আপনার জন্য বানাইছে, আপনি উইদাউট পাসপোর্ট আর উইদাউট ভিসা, এরপরে শুধু আপনি যাবেন, আর কেউ এ রাস্তা দিয়ে কোনোদিন যায়ও নাই, সামনে কোনোদিন যায় না, আর কোনোদিন যাবেও না। বাস জিব্রাইল আমিন থইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, আর জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহার ঘুরে খারে কো কিরি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার সঙ্গে মাধ্যম আমি এখন যারা দুইজন দাঁড়িয়ে তারা দুইজন দিয়ে দাঁড়িয়ে একজন মাহবুব আরেকজন মাহবুব, সুবহানাল্লাহ, একজন রব্বুল আলামিন আরেকজন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব, আমি মাহবুবের কোনো শরীক নাই, আপনি মাহবুবের কোনো শরীক নাই, আমি আল্লাহ পাকের প্রতিনিধি, পৃথিবীতে সোয়া 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছি, আপনার প্রতিনিধি সাহাবিও 1,24,000 রয়েছে, আমার প্রতিনিধি যা, আপনার প্রতিনিধি তা, আমার কোনো শরীক নেই, আপনারও কোনো শরীক নেই। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দরবারে যায় বসছেন, যেই কথাটা বলার জন্য বলতেছি, ওই জায়গার মধ্যে বৈশাখ প্রথম কিছু কথাবার্তা শুরু হয়েছে, রাসূল বলতেছেন ও আল্লাহ তুমি তো হযরত আদম আলাইহিস সালামকে বানাইছো সফিউল্লাহ, বলে হ হযরত নূহ আলাইহিস সালামকে বানাইছো নাজিহুল্লাহ, ইব্রাহিমকে বানাইছো খলিলুল্লাহ, মূসা আলাইহিস বানাইছে কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বানাইছে রূহুল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে বেশি সুন্দর সৌন্দর্য দিছ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম করে দিয়েছো, সুলাইমানের জন্য হাওয়াকে তাবে করে দিয়েছো, আমি যে তোমার হাবিব আমার জন্য কি রাখছো, আমার জন্য কি রাখছো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার হাবিব, অতীতের সমস্ত নবীদেরকে যা দিয়েছি একা আপনাকে এর চাইতে বেশি দিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, খলিল পর্ত দুস্থ, হাবিব পর্ত দুস্থ, পার্থক্যটা কি, খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থ আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, হাবিব ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের জন্য আল্লাহ সব কিছু করতে পারেন। খলিলুল্লাহ আশিকুল্লাহ হাবিবুল্লাহ মাশুকুল্লাহ, যিনি খলিল তিনি আল্লাহর আশেক, যিনি হাবিব আল্লাহ তার আশেক, আস্তে কই সুবহানাল্লাহ, আয় চিল্লেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছি, তার জানটা নেওয়ার জন্য বলছি ইব্রাহিম তোমার জান আমার রাস্তায় দিয়ে দাও, ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে বসছে জান দেওয়ার জন্য, ইব্রাহিমকে বলছি ইব্রাহিম তুমি খলিল তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও, মাল সম্পদ মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন, ইব্রাহিম তুমি খলিল তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও, সন্তানকে জবাই করার জন্য ছুরি নিচে রেখে দিয়েছেন, ইব্রাহিম তুমি খলিল তোমার বিবি বাচ্চা আমার রাস্তায় দিয়ে দাও, বিবি বাচ্চা গাইনি জি জারিন যেখানে কোনো দানা পানি নেই সেখানে নিয়ে রেখে আসছে, ইব্রাহিম তুমি খলিল তোমার অন্তরটা আমার রাস্তায় দিয়ে দাও, মা বাপ ভাই বেরাদর সকলের সঙ্গে সম্পর্ক কাটাপ করে একমাত্র আমার জন্য করে দিয়েছে, ও আমার হাবিব, হাবিবের পালা যখন আসছে আমার আল্লাহ বলেন আপনি রাজি থাকবেন, উহুদ পাহাড়টা আপনার জন্য স্মরণে পরিণত হয়ে যাবে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে, আবু জাহেলের মুড়ির ভিতরে পাথর থাকবে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, মুড়ের ভিতরে পাথরকে কালিমা পড়ায় দেওয়া হবে, যেই বকরির জীবনে কোনোদিন বাচ্চা দেয় নাই সেই বকরির স্তনের মধ্যে হাত দিবেন, উলান্তার দুধে ভরপুর করে দেওয়া হবে, তিনজনের খাবারে হাত দিবেন,
শুনবেন 3000 মানুষ খাইয়া সেই খাবার ফুরাইতে পারবে না। আবু হুরাইরার মার হেদায়েতের জন্য দোয়া করবেন, আবু হুরাইরা বাড়িতে পৌঁছার আগে মার অন্তর হেদায়েত পৌঁছাই দেওয়া হবে, দারে আরকাম থেকে হাত উঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠাই দেওয়া হবে। ও আমার হাবিব, ভালো করে মনে রাখবেন, আপনি হাত উঠাবেন মসজিদের মিম্বরে বসে, হাতটা মুখের মধ্যে মুসবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা। একজন হাবিব আর একজন খলিল, আল্লাহ আমার জন্য কি রাখছো? আল্লাহ পাক বলেন, আপনাকে তো সবচেয়ে বেশি দিয়েছি, তবে একটা জিনিস শুধু আপনি আর আমার মধ্যে ছিল। একটা জিনিস শুধু আপনি আর আমার মধ্যে সীমাবদ্ধ, আর কাউরে দেয়নি। আগামী বছর আইলে কমু যে শুনবেন, একটা জিনিস শুধু আপনার আমার মধ্যে সীমাবদ্ধ, আর কাউরে দেয় নাই, ওইটা কি? আমার আল্লাহ বলেন, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, আমি রাব্বুল আলামিন, আমি মাহবুব, আপনি মাহবুব, আমরা দুইজন একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। দুইজন একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। অর্থ কি? বলে হযরত আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করেছি, বেহেশতের ভিতরে রুহ দিছি, আদম যখন তাকাইছে সর্বপ্রথম আমার নামটা যেখানে দেখছে সাথে আপনার নামটাও দেখছে। আদম আলাইহিস সালাম জান্নাতের পাথার দিকে তাকাইলে সেখানে আমার নামের সাথে আপনার নামও আছে, জান্নাতের দেওয়ালে যেখানে আমার নাম সেখানে আপনার নাম আছে, আসমানি যত কিতাব নাজিল করেছি সমস্ত কিতাবে যেখানে আমার বর্ণনা সেখানে আপনার বর্ণনা, আসমানি যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে বলে সমস্ত নবীদের মুখে যেখানে আমার রুবুবিয়তের বর্ণনা সেখানে আপনি রাহমাতুল্লিল আলামিনের প্রশংসা, কিয়ামত পর্যন্ত যেখানে আমার নাম হবে সেখানে আপনার নাম হবে, কুরআন শরীফে যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, আযানে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে যেখানে মার রাব্বুকার সওয়াল এখানে আমার নবীউকার সওয়াল, হাশরের ময়দানে উঠার পরে জান্দা একমাত্র আপনার হাতে থাকবে, আপনার জান্দার নিচে সমস্ত নবীরা আসতে হবে, আর আমি আল্লাহ পাকের কুরবতের স্থান মুকামে মাহমুদে আপনার জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন, এখন সাহাবায়ে কেরাম কো দিনকে আল্লাহ পাক হুজুরকে মুখস্থ দিয়েছেন, এখন আসে জিব্রাইল আমিন কোরআন শরীফ নিয়া আল্লাহর নবী সিব্বাটা নাড়া দিছে মুখস্থ রাখার জন্য। আল্লাহ কি বলছেন? হয়ে গেছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজাল বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও আমার হাবিব, জিব্বাটা নাড়া দিছেন মুখস্থ রাখার জন্যে, মুখস্থ রাখার জন্যে জিব্বা নাড়তে হবে না, আমি আল্লাহ পাক আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করার দায়িত্ব গ্রহণ করি। শুধু আপনার সিনার ভিতরে না, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি উম্মতের সিনার ভিতরে কোরআন জমা হবে। হইতেছে? হইতেছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কাছে এক ছাত্র আসছে ভর্তি হইতো, আর কাছে হুজুর আমারে ভর্তি করেন, বলে বাবা তোমার কাছে ভর্তি করবো, আমার এখানে তো মাসলা মাসাইল পড়ায় হাদিস পড়াই, কোরআন শরীফ মুখস্থ না থাকলে ভর্তি করি না, হাফেজ সারা ভর্তি করি না। ছেলেটা চলে গেছে এক সপ্তাহ, ঠিক এক সপ্তাহ পরে এসে হুজুর এক সপ্তাহ আগে আসছিলাম, আপনি বলছিলেন হাফেজে কোরআন ছাড়া ভর্তি করেন না, এক সপ্তাহে 30 পড়া করেন হাফেজ হয়ে আসছে ভর্তি করেন। তার নাম হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। ও আমার ভাইরা, মালকার জেলখানার ভিতরে এত দূরে যাবো কেন? মালকার জেলখানার ভিতরে হাই হাই সাহেব হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ছাত্র সাগরী হুসাইন আহমদ মাদানির সামনে বলতেছে, প্রত্যেক বছর খতমে তারাবি পড়ি, আজকে আমাদের মধ্যে কোনো হাফেজ নাই, জেলখানার ভিতরে দ্বীপের মধ্যে বন্দি থাকার কারণে খতমে তারাবি থেকে বঞ্চিত হব। হুসাইন আহমদ জাইয়ার ঘরের কোনার মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে গেছে, দৈনিক এক পারা মুখস্থ করে রাত্রের বেলা উস্তাদকে এক পারা তারাবির নামাজ শোনাচ্ছেন, 30 দিন শেষ, 30 রমজানে 30 তারাবি 30 পারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আজকেও গোটা বিশ্বে 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? আছে না নাই? গোটা পৃথিবীতে গত 10 বছরের ইতিহাস, 10 বছরের ভিতরে 120টা রাষ্ট্র পর্যন্ত জমায়েত হয়ে 18,000 হাফেজে কোরআন জমায়েত হয়ে প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশ 10 বছরের প্রতি বছরে 1 নম্বর স্থান অধিকার। ক্রিকেট খেলায় 10টা দেশের সাথে ফাঁস কইরা ফাইনালে উঠতে পারে নাই, আমার দেশের প্রধানমন্ত্রী দেয়া রিচিকিৎসন করে তাকে বাড়ি দেয়, আমি ওই হাফেজে কোরআনের মাথায় হাত রেখে বলছি, বাবা প্রধানমন্ত্রীর বাড়ি তোমার পাইতে হবে না,
তোমার জন্য জান্নাতের ভিতরে 6600 শিশুকে তালা পাক আল্লাহ পাক আমার আল্লাহ পাক কোরআন শরীফ রাসূলকে দিয়েছেন মুখস্থ সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ সাহাবায়ে কেরাম প্রচার করেছেন মুখস্থ মাওলানা মুফতি রহমান সাহেব পাটনগঞ্জ মাদ্রাসা করবেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী দামত বরকাতহুম আপনাদের সিলেটে আয়েশা হাদিস পড়াবেন ওই হাদিসটা লিখিত থাকা দরকার ওই প্রয়োজন যখন আসছে আল্লাহ পাক 70 জন সাহাবীর জমানায় হযরত ইমামে আজম নুমান ইবনে সাবিতকে জন্ম দিয়ে আল্লাহ পাক তার দ্বারা দ্বীনকে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছেন কথা বুঝে আসে নাই মন থাকবো মন থাকবো জানি না হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব আগামী বছর হায়াতে বাসায় রাখলে দাওয়াত দিবে কিনা আর আপনাদের এলাকার কেউ দাওয়াত দেয় কিনা সামনে প্রোগ্রাম আছে কিনা সেটাও আমি বলতে পারবো না যদি প্রোগ্রাম থাকে কোথাও তাহলে আজকে যেখানে শেষ করবো সেখান থেকে শুরু করবো খালি উনওয়ানগুলি মনে রাখবেন ব্যাখ্যা বিশ্লেষণ আগামীতে আসলে করব এক নম্বর দিন মুকাম্মাল হয়েছে আমার নবীর মাধ্যমে দুই নম্বরের দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে তিন নম্বরের দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এখন কালকেই দেখবেন বিশ্লেষণ করতে লোক এসে কইব কোনো সাহাবির তো ক্লিক করতে পারলা না অনুসরণ সাহাবির করতে পারলা না মক্কা মদিনার কাউরে খাইলা না তোমরা নাপ দিয়া চলে গেছো কুফা কুফা আরবীয় না আজমি কুফা হইল ফার্সি ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করছেন ইমাম নুমান ইবনে সাবিত তারে যায় তোমরা মানো মক্কা মদিনার কাউরে পাও নাই পরিষ্কার কথা বলে যাচ্ছি নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা কুফাতে জন্মগ্রহণ করাই তার জন্য উচিত ছিল অন্য জায়গায় জন্মগ্রহণ করলে আমরাও মানতাম না তার কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা ওলামা ইকরাম এখানে আছে দরজা লাগে পরে ফাউন্ডেশন হয় আগে দরজা লাগে পরে দেওয়াল হয় আগে দরজা লাগে পরে ছাদ হয় আগে ও আমার বাইরে ভালো করে মনে রেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম আমি হইলাম এলেমের শহর আবু বকর সিদ্দিক সেই এলেমের ফাউন্ডেশন আমি এলেমের শহর উমর সেই এলেমের দেওয়াল আমি সেই এলেমের শহর হযরত উসমান সেই এলেমের ছাদ আমি এলেমের শহর আমি হইল সেই এলেমের দরজা এবার আল্লাহর নবী ইন্তেকালের পরে ফাউন্ডেশন আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হয়েছেন মুফতি হয়েছেন ফতোয়া জারি করার জন্য জিম্মাদার হয়েছেন ইমামতির দায়িত্ব পেয়েছেন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাসূলের রওজায় মদিনায় দুই নম্বর খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব আয়েশা তিনিও রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় হুকুম জারি করছেন মদিনায় ফতোয়া দিয়েছেন মদিনায় শাহাদত বরণ করছেন মদিনায় তারপরে তাকে দাফন করা হয়েছে রাসূলের রওজায় মদিনায় তিন নম্বর খলিফা হযরতে উসমান আয়েশা তিনিও হুকুম জারি করছেন মদিনায় রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় শাহাদত বরণ করছেন মদিনায় দাফন করা হয়েছে জান্নাতুল বাকীতে মদিনায় চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকর সিদ্দিকের এলেম উমর ইবনে খাত্তাবের এলেম উসমান গনির এলেম আল্লাহ নবীর এলেম নিয়া দরজা যায়া খুলছেন কুফায় ইমামতি করছেন কুফায় রাষ্ট্র চালাইছেন কুফায় আমিরুল মুমিনিন গিরি চালাইছেন কুফার থেকে দরজা খুলছেন কুফায় সেই কুফায় হযরতে আলী শাহাদত বরণ করেছেন কুফায় আলীকে দাফন করা হয়েছে আর সেই কুফায় ইমামে আজম আবু হানিফা জন্ম গ্রহণ করে আলীর দরজা দিয়ে যেই এলেম বের হয়েছে সেই এলেম গ্রহণ করে 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে বের করে দিয়েছে ও আমার ভাইরা শেষ কথা বলছি শোনেন আমার চতুর্দিক থেকে রিকোয়েস্ট আসতেছে টাইম লম্বা করার আমার এটা সম্ভব না কারণ আমার স্বাস্থ্যগত অসুবিধা এই জন্য একাধারে এক ঘন্টার বেশি কথা আমি বলতে পারি না আবার মধ্যখানে ঘন্টাখানেক বিরতি দিয়ে আরেক মাহফিলে যায় বলি সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি এখন আপনাদের সামনে আমার মৌজু আস্তে আস্তে কিছুটা বাধি ঘিরে আনতেছি যেই কথাটা বলতে চাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মদিনায় থাকতেন ইমামে আজম আবু হানিফা মদিনায় জন্মগ্রহণ করতেন আলী যদি মক্কায় থাকতেন ইমাম আজম আবু হানিফা মক্কায় জন্মগ্রহণ করতেন আলী যদি সিলেটের পাটনগঞ্জে থাকত ইমাম আজম পাটনগঞ্জে জন্মগ্রহণ কথা বুঝে আসেন দরজা কোথায় হ্যাঁ দরজা কোথায় কোফায় ওই দরজা দিয়ে এলেম বের হয়েছে ইমামে আজম আবু হানিফা সেখান থেকে জন্মগ্রহণ করেছে
সর্বপ্রথম উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন তিনি হলেন হযরত ইমাম আযম আবু হানিফা। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? তিন নম্বরের দিনকে লিপিবদ্ধ করেছেন কে? ইমামে আজম আবু হানিফা। নাম বাজরে কন ইমামে আজম আবু হানিফা দিন লিপিবদ্ধ করেছেন। শেষ কথাটা কমু, বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বন্দির ইজ্জত নষ্ট হওয়ার বিনিময়ে। স্বাধীনতার পতাকা যখন উত্তোলন করলেন, সিলেটের এম ইউ উসমানের হাতে যখন আত্মসমর্পণ করেছেন, বিদেশ কোনো দেশের সাথে যুদ্ধ শেষ, এখন এই দেশ আমার মাটি আমার, এই দেশের নাগরিকের জান মাল নিরাপত্তা বিধান করতে হবে, বর্ডার দিয়া যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে দেশের স্বাধীনতাকে ক্ষতি করতে না পারে, বর্ডার দিয়া যেন কোনো কিছু বের করে নিয়ে দেশের মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, এই জন্যে বর্ডার গার্ডের প্রয়োজন। যে বাংলাদেশের ভিতরে যাতে কোথাও বোমা নিক্ষেপ করে, চুরি করে, ডাকাতি করে এই দেশের মানুষের কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, দেশের মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, এই জন্যে আমার বাইরে পুলিশ আর র্যাবের প্রয়োজন। বিদেশি কেউ যদি এই দেশের মধ্যে আক্রমণ করতে চায়, প্রতিহত করার জন্যে আর্মি আর সেনাবাহিনীর যেমন প্রয়োজন, তেমনি করে আল্লাহর নবীর দান শহীদ করা দিন, তাইফের জমিনে রক্ত দেওয়া দিন, আল্লাহ নবীর মাধ্যমে মুকাম্মাল হওয়া দিন, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রচারিত হওয়া দিন, ইমামে আজম আবু হানিফার মাধ্যমে সেই দিন লিপিবদ্ধ হওয়া দিন। এই দিনের পাহারাদারি আর বর্ডার গার্ডের জন্য আল্লাহ পাক কাসেম নানুতুবির মাধ্যমে উলামায়ে দাওবন্দের জন্ম দিয়েছেন। উলামায়ে দাওবন্দ দিনের ঠিকাদার নয়, উলামায়ে দাওবন্দ দিনের কন্ট্রাক্টর নয়, উলামায়ে দাওবন্দ দিনের পাহারাদার। দিনের পাহারাদার। এবার জিজ্ঞেস করতে চাই, বর্ডার দিয়া যদি অবৈধভাবে কেউ প্রবেশ করতে চায়, বর্ডার গার্ডের কি দায়িত্ব? ফায়ার ফায়ার। আরো আসতে কই মানুষ যেন না শুনে, বাংলাদেশের বর্ডার দিয়ে অবৈধভাবে কেউ কোনো কিছু প্রবেশ করতে চাইলে বর্ডার গার্ডের দায়িত্ব হলো ডাইরেক্ট ফায়ার। আসতে জি, কথা মনটা বুঝে আসতেছে? বাংলাদেশের ভিতর থেকে যদি কেউ কোনো কিছু নিয়ে বের হইতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব হলো আস্তে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বর্ডার গার্ড যদি দেখে যে বাংলাদেশের ভিতরে অবৈধ প্রবেশ করতেছে, লোকটার মাথায় ফাগড়ি ছেড়ে দিব, ফাগড়ি দিকে জি চেয়ারম্যান সাহেব এক নম্বরে কি বলে, ফাগড়ি বাইন্ডা কিনলে কি অবৈধ আইলে হের আর ডাইরেক্ট বাপ বেশি মার, ঠিক না বেটি? বৈধ না অবৈধ সেটা দেখার বিষয়, পাগড়ি বান্দা কিনা দাঁড়িয়ে আছে কিনা লম্বা পাগ পাঞ্জাবি কিনা সেটা দেখার বিষয় না, ঠিক না বেটি? বাংলাদেশের ভিতর থেকে যদি কেউ অবৈধ বের হইতে চায়, কোন শুরুতে বের হলো সেটা দেখার বিষয় না, অবৈধ না বৈধ সেটা জীবন বর্ডার গার্ডে দেখবে। ঠিক তেমনি করে দিনের বর্ডার গার্ড যেমন মানে এই দেশের ওলামাই দেওবনার ওলামাই কৌমিয়া, তারাও দেখবে না মির্জা গোলাম কাদিয়ানি 100 কানা ফাগড়ি বান্দা আসছে না দাঁড়িয়ে নিয়ে আসছে, মৌলানা মৌদুদী সাহেব বা দাঁড়ি বাড়ি করে আসছেন, আমার ভাইরা দেওয়ান বাড়ি আসছেন ফেট বড় কইরার জরি লাগানো টুপি দিয়া, আরেকজন আসছে আটটসি লাগাইয়া, তাই সুট পরে তারপরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আরেকজন আসছে পিস টিভি খুললা তাই ফইরা। ওলামাই দেওবন প্রত্যেকের বেলায় বলছে সু ডাকাই, ঠিক না ঠিক? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে গেলাম, দেওলা বর্ডার গার্ডের দায়িত্ব জীবন ভিতরে কেউ প্রবেশ করে দেশের জন্য ক্ষতিকর যদি হয়ে থাকে, তাইলে তাকে দেখা মাত্র যেমন ফায়ার করবে, বাংলাদেশ থেকে কেউ যদি অবৈধ বের হয়ে যাইতে চায়, দেখা মাত্র যেমন ফায়ার করবে, ঠিক দিনের ভিতরে নতুন কোনো কিছু কেউ ঢুকাইতে চাইলে উলামায়ে দাওবন্দের দায়িত্ব ফায়ার করবে। কথা কি মনে আসে? কথা মনে থাকবে? মুসলমানেরা অবৈধভাবে কিছু বের করতে চাইলে উলামায়ে দেওবন্দের দায়িত্ব হলো ফায়ার।
দৃষ্টান্ত স্বরূপ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সিলেটে নাই, আছে কিন্তু অনেক জায়গা। জি, আমি একটার একদিন ধরে বললাম যে কিরে তুই যে আমাদের কস, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়া দাবি করি, আমরা গুস্তাখে রাসূল, তুই দি বড় গুস্তাখে রাসূল, তুই লাস্টে যায় সেটা লা ইলাহা ইল্লাল্লাহ কই আজান শেষ করছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিছ, তুই কালিমার অর্ধেকটা বাদ দিছ, নবীর নাম দিয়ে বাদ দিয়ে লাইছ, তুই তো সবচেয়ে বড় গুস্তাখে রাসূল। হে ওইটা ক, বেলালে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন এলে জামরো কই না। আমি বললাম যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বেলালে কইছেন এলে জামরো না কই। ঠিক হবে, ঠিক। এখন যদি আজানের আগে পরে কেউ যদি নতুন করে ঢুকাইতে চায়, আজকে কি তারাবির নামাজ কয় রাকাত? আস্তে কয়েন। এখন যদি কেউ আইসা বলে তারাবির নামাজ 8 রাকাত, 12 রাকাত কে যদি বের করে দিতে চায়, আস্তে মন থাকবো। জুমার নামাজের আজান কয়টা? জি, কোন ব্যক্তি যদি আইসা বলে জুমার নামাজের আজান একটা, এক আজানে জুমা হবে, দ্বিতীয় কোন আজানের প্রয়োজন নাই, হযরত উসমানের সাথে বিরোধিতা করলো, মাওলানা লুৎফর রহমানের সাথে বিরোধিতা করলো না, আমরা উসমানের দলের মানুষ, এই জন্য তাকেও আসতে। কোন ব্যক্তি যদি আইসা বলে ডাক্তার, ভালো করে মনে রাখবেন, ডাক্তার জাকির নাই, মাওলানাও নাই, আল্লামাও নাই, মুফতিও নাই, মহাদেশও নাই, মুফাসেরও নাই, ডাক্তার জাকের নাই। আয়েশা যদি বলে একসাথে 3 তালাক দিলে হবে 1 তালাক, আমার একজনে জিজ্ঞেস করতেছে এমনিকে গেছি, বলে হুজুর জাকির নায়কের সাথে আপনাদের কিসের দ্বন্দ্ব, কিসের 1 তালাক? আমি বললাম জাকির নায়কের আমরা চিনিও না জানিও না, জীবনে কোনো দিন দেখা হয়েছিল, তার লগে আমাদের কোনো 1 তালাক নাই, হজরত উমরের লগে জাকির নায়কের 1 তালাক। আমাদের মুশকিলটা হলো যে আমরা উমরের দলের, ঘুমাইছে আমরা উমরের দলের, তো উমর রাদিয়াল্লাহু তাআলা নূর দলের আমরা, আর উমরের সাথে তার 1 তালাক, আমাদের লগে 1 তালাক। ঠিক না? ঠিক। মুসলমানরা করস ফায়ার যে দিয়ে দেয়, এটা আইনও আছে, তো আইনও আছে, আইনও আছে, আইন সারা করস ফায়ার দিলে যদি মানুষ মারা যায়, 3 তালাক একসাথে দিলে তালাক হইত। আপনারাও ঘুমাইছো? মন থাকবো, মন থাকবো, কথা মনে থাকবে তো। মুসলমান দিনের ভিতরে কেউ যদি প্রবেশ করাইতে চায়, দিন থেকে যদি একটু বের করতে চায়, তাদের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ করবে ফায়ার। রাষ্ট্র হেফাজতের জন্য ফায়ারের দায়িত্ব তোমাদের, দিন হেফাজতের জন্য ফায়ারের দায়িত্ব আমার। রাস্তাঘাটে তোমরা যখন চেকিং করার জন্য দাঁড়াও, আমাদের গাড়ি আমরা থামাই, ওয়াশ করে গেছি, রাস্তায় যদি চেক করতে চাও সাথে সাথে বলি ড্রাইভার নামো, কাগজপত্র দেখাও, ব্যাগ ডেলা খুলে দেখাও, ভিতরে লাইট জ্বালিয়ে দেখাও, 100 বার চেক করো। আজকে আসো পাটলগঞ্জ মাদ্রাসায় চেক করবা, এখানে 100 বার, 1 লাখ বার চেক করবা, রাষ্ট্রের সন্ত্রাস দমনের জন্য চেক করার দায়িত্ব তোমাদের। আমরাও যখন দেওয়ানবাগি বাবে রহমত নাম দিয়ে আসবে, আত্মসী অষ্টরশি নিয়ে আসবে, চেক করার দায়িত্ব উলামায়ে দেওবন্দের, চেক করার দায়িত্ব আমার। দিনের ব্যাপারে আমরা চেক করব। রাষ্ট্রের অরাজকতার বিরুদ্ধে দায়িত্ব আর্মি পুলিশ মিডিয়ার র‍্যাবের, আর দিনের ব্যাপারে চেক করার দায়িত্ব আমাদের। তোমরা যখন রাষ্ট্রের সন্ত্রাস দমনের জন্য চেক করবে, আমরা মানব বন্ধন করে তোমাদেরকে সহযোগিতা করি। আমরা যখন মির্জা গোলাম কাদিয়ানির বিরুদ্ধে চেক করব, দেওয়ানবাগির বিরুদ্ধে চেক করব, তোমরা আমাদের সাথে সহযোগিতা, তাইলে জোর হবে। ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? খুব ভালো করে মনে রাখবেন, র‍্যাব পুলিশ বিডিআর আর্মি যে ফায়ার করবে,
তাদের ফায়ারের নাম বন্দুকের গুলি, তাদের ফায়ারের নাম রাইফেলের গুলি, তাদের ফায়ার নাম স্ট্যান্ডগার মেশিন গানের গুলি। আমরা যে ফায়ার করব সেই ফায়ারের নাম কোরআন হাদিসের দলিল, সেই ফায়ারের নাম তসবিহ যাই নামাজ। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে কোরআন শরীফ হাতে নিয়ে ময়দানে নেমেছি। আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে আল্লাহ আহমদ শফি কথা আহমদ শরীফ কথা বলেছে, মহিউদ্দিন খানের নেতৃত্বে কোরআন শরীফ হাতে নিয়ে মাঠে নেমেছি। কাদিয়ানীরা কোরআনের ভুল ব্যাখ্যা করেছে, মাওলানা উবাইদুল হকের নেতৃত্বে কোরআন শরীফ হাতে নিয়ে নেমেছি। যখন নাস্তিক মুত্তাদ বলাগারেরা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সাপলা চত্বরে তসবিহ যাই নামাজ দিয়া নাসরুন মিনাল্লাহ ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণের কাছ থেকে নেওয়া হয়, জনগণের সামনে হিসাব দেওয়া হয়। বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটি আজ পর্যন্ত এরকম হিসাব দিছে? মানে বাৎসরিক মাহফিল কইরে সবার সামনে কইছে যে দোয়া এত দিন কইছে কোনো দিন? একমাত্র কওমি মাদ্রাসা কম থেকে নে কমকে হিসাব দেয়। আজকে যে হিসাব দিল হিসাব আপনাদের এই মাদ্রাসায় রক্ষিত আছে, যারা পাই পাই করে দেখতে চান আপনারা দেখতে পারবেন। যেই হিসাবটা দেওয়া হইলো সেটা আপনারা সমর্থন করেন তো ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين اسكن ما في جرى انتظام করেছেন শোনার জন্য যারা দূরত রাস্তা জাগরণ করেছেন বলার জন্য আমরা যারা হাজির হয়েছি রব العالمین এই মাফি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জানা জানা শিরকি বেদাতি কুফরি প্রকাশ্যে কুফরি যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন তমাম পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও, তমাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খেসাকরা যারা দুনিয়ার বাড়ি ছিল অন্ধকার কবরে চলে গেছে, মেহরবানি করে সকলের কবর আজাব মাফ করে দাও। রব্বুল আলামিন যে যে মকসুদে হাত উঠাইছেন সকলের মাকাসে পুরা করে দাও। আয় আল্লাহ বিমারীদের শিফায়ে কামেল নসিব করে দাও, পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে নাও,
মাদ্রাসার জুরিয়াতগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসার মুতাবিন সহ আসাতিজে কেরাম তোলাবাই আজমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির সদস্যবৃন্দ যারা মাদ্রাসার জন্য খাটাখাটনি করে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা যেখান থেকে আগমন করেছেন মেহেরবানি করে সকলের আশা যাওয়াকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ মাহমুদ শফি দামত বরকাতুহুম। আল্লাহ বৃদ্ধ অসুস্থ এই মাহফিলে আসার কথা ছিল অসুস্থতার কারণে আসতে পারে, মেহেরবানি করে তাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দাও। আল্লাহ গোটা বাংলাদেশে আলেম ওলামা সহ সকল মুসলিম জনতার নেতৃত্ব দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি আমাদের সকলের সন্তানাদিদেরকে দিনদার বানায়া দাও। আল্লাহ আমাদের ঘরের মধ্যে রহমতের বরকত নাযিল করো, স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের পবিত্র বরকতে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়রান।